বন্ধুরা, 2 BHK ফ্ল্যাট মোরালেস 665 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা দমদম স্টেশন নিয়ার বাই। আজকে আমি দেখাবো 2 BHK ফ্ল্যাট, চলুন। সকল ভিউয়ার্সদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি 2 BHK ফ্ল্যাট নিয়ে চলে এসেছি দমদম স্টেশন নিয়ার বাই, 1 কিলোমিটারের ভেতরে। এখান থেকে হাঁটা পথ 8-10 মিনিটের হাঁটা পথ স্টেশন। পাশে রয়েছে দমদম রোডটি, তারপরে প্রাইভেট রোড নাগের বাজার, মানে প্রাইভেট রোডের পাশেই থাকলো সাতাকল, সবই নিয়ার বাই। সুরের মাঠটা ঠিক এই যে আমার পেছনে সুরের মাঠটা, আর এটা দমদম রোড। দমদম স্টেশনটা থাকলো এই পজিশনে, এটা স্টেয়ার কেসের যে উপরে যে লিফটের রুম রয়েছে, একদম সব রেডি টু মুভ, কালারও মোটামুটি সব লাস্টের দিকে। এখন দুটো ফ্ল্যাট এখানে ডিউ আছে, একটা 1000 স্কোয়ার ফিটের 3 BHK, একটা 665 স্কোয়ার ফিটের 2 BHK। এখান থেকে আমি নাগের বাজার যদি যাই, 1.5 কিলোমিটারের ভিতরে ডিস্টেন্স থাকলো। এখান থেকে না এয়ারপোর্ট 3 কিলোমিটারের ভিতরে ডিস্টেন্স থাকলো। আমি ইমামি সিটিটা দেখছি, ইমামি সিটির ঠিক পেছনেই রয়েছে এয়ারপোর্ট, সেন্ট্রাল মোড় ইমামি সিটি, তারপরেই রয়েছে এয়ারপোর্ট। আর আরজিকর মেডিকেল কলেজটা ঠিক এই রাস্তায় চলে গেলো, নাগেরবাজার থেকে এই রাস্তায় চলে গেলো। মোটামুটি কালার সব কমপ্লিট, G+5 বিল্ডিং, মানে লিফট রয়েছে ফ্ল্যাটটিতে, সব রেডি টু মুভ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সত্যি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এটা বাইরের ভিউ দেখলেন, অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন আমি সব বুঝিয়ে দিই। এটা রয়েছে দমদম থেকে বেরিয়ে গেল উল্টোডাঙ্গার দিকে যে রোডটা চলে গেল, উল্টোডাঙ্গা বিধাননগর রোড, তারপরেই শিয়ালদা। আর এটা দমদম এরিয়া থাকলো, আউট অফ ভিউ ঠিক এরকম দেখতে। আমি ছাদের উপর দাঁড়িয়েছি, মোটামুটি ট্রিটমেন্ট কমপ্লিট। এটা লিফটের রুম, আর একটি স্টেয়ারকেস রুম। এটা ছাদে দাঁড়িয়ে আছি, যারা দেখছেন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন আমি ভিডিওটা পুরোটা দেখিয়ে দিই, পুরোটাই বলে দিই। এটি স্টেয়ারকেস এবং লিফটের সামনে দাঁড়িয়ে আছি, এই ফ্ল্যাটটা দেখিয়ে দেবো আজকে। 2 BHK ফ্ল্যাট, এটি লিফট মোটামুটি আর 2 সপ্তাহের মতন কাজ আছে, কিন্তু এখানে মোটামুটি সব ফ্ল্যাটই সোল্ড আউট হয়ে গেছে, 2টো ফ্ল্যাট বাকি আছে। চলুন ফ্ল্যাটটি দেখিয়ে দিই, লিফটের রুম। আর প্যারিসপুটের কাজ মোটামুটি কমপ্লিট, ইলেকট্রিকের কাজও কমপ্লিট। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন, এটা কিচেন রয়েছে, আর এইদিকে রয়েছে একটি কমন ওয়াশরুম। কিচেনটা দেখুন, যথেষ্ট বিগ বিগ সাইজের এবং স্পেসিয়াস জায়গা নিয়ে রয়েছে। আর এটা ডবল বেডরুম রয়েছে, 665 স্কোয়ার ফিট, একদম রেঞ্জেবেল, খুবই ভালো একটি প্রপার্টি। যারা নিতে চান দমদম স্টেশন থেকে হাঁটা পথ 10 মিনিট মতো, 800 মিটার থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সের ভিতর, 10 মিনিটের ভেতরে এনাফ, আপনি 8 মিনিট থেকে 10 মিনিট হেঁটে লাগবে। এই ডিস্টেন্সে রয়েছে স্টেশন দমদম মেট্রো স্টেশন, দমদম রেল স্টেশন, আপনি হাঁটা পথে যেতে পারবেন। এটি কিচেন রয়েছে যথেষ্ট, আর এটি ডাইনিং প্যাসেজ দেখুন, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। আমি জুম করে ছোট করে দেখিয়েছি, নইলে মোবাইলে আটছিল না। মোটামুটি 10 ফুট চওড়া এবং লম্বা রয়েছে, মোটামুটি 18 থেকে 20 ফুট এই রয়েছে। বেডরুমের সাইজ রয়েছে, একটা 10 ফুট বাই 10 ফুট, অপরটা 10 ফুট বাই 12 ফুট, অ্যাভারেজ আমি বললাম মোরালেস। আর 665 স্কোয়ার ফিটের এই 2 BHK। এই বেডরুমটা চলুন দেখিয়ে দিই, 10 ফুট বাই 12 ফুট লম্বা চওড়া রয়েছে। ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি দেবো, আমি পশ্চিম দিকে মুখ করে এন্ট্রি নেব এবং পূর্ব দিকে মুখ করে বেরোব। এই ফ্ল্যাটটি রয়েছে উত্তর এবং পশ্চিম, মোটামুটি ওপেন রয়েছে, যার কারণে একদম সবসময় হাওয়া বাতাস বইছে, পাশেই গাছপালা রয়েছে এবং আউট অফ ভিউ। যেহেতু এই ফ্ল্যাটটা উপরে হওয়ার কারণে কোনো দিক থেকে কোনো গার্ডওয়াল হয়নি, একদম খোলামেলা হাওয়া বাতাস বইছে। এটি রয়েছে কমন টয়লেট, মানে কমন ওয়াশরুম, পাশেই রয়েছে একটি বেডরুম এবং অপর পাশে রয়েছে একটি কিচেন। যারা নিতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং এটা আরেকবার দেখিয়ে দিই, টয়লেট, মানে এটি কমন টয়লেট। যারা চ্যানেলটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গেই থাকবেন।
তাহলে বুঝতে পারবেন না, কেননা আমি ব্লকগুলো খুব ছোটো ছোটো বানাই এবং বোঝার মতন সই করে। আর এটি রয়েছে একটি বেডরুম, 10 ফুট বাই 10 ফুট মোরাললেস, এবং একদিকে রয়েছে ব্যালকনি, এটি মাস্টার বেডরুম বলতে পারেন। একদিকে খোলামেলা, এক দেখাতে পছন্দ হয়ে যাবে এই ফ্ল্যাটটি, যারা দেখছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন। দমদম রয়েছে এই ফ্ল্যাটটি, এটি রয়েছে অ্যাটাচ টয়লেট, যারা দেখছেন দেখতে থাকুন, এক দেখাতে এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়ে যাবে। 2 BHK-র ফ্ল্যাট, এখানে মোটামুটি পার ফ্লোরে কোনো ফ্লোরে দুটো, কোনো ফ্লোরে তিনটি ফ্ল্যাট রয়েছে, G+5 বিল্ডিং মানে স্টেট 6, মোটামুটি 16টা মতন ফ্ল্যাট রয়েছে এখানে টোটাল। 1 BHK, 2 BHK, 3 BHK, তিন ধরনের ফ্ল্যাটের ভিতর এটি রয়েছে ব্যালকনি, ব্যালকনির আউট অফ ভিউ এরকম খোলামেলা চারিদিকে। স্টেশন এখান থেকে 8 থেকে 10 মিনিটের হাঁটা পথ। আর যারা এইরকম ফ্ল্যাট বিক্রি করতে চান বা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। স্টেশন থেকে নিয়ারবাই হাঁটা পথ, আপনি প্রচুর মার্কেট বাজার সব কিছু পেয়ে যাবেন, স্কুল কলেজ থেকে শুরু করে সবই পেয়ে যাবেন হাঁটা পথের ভিতরে। হনুমান মন্দির 400 থেকে 500 মিটার ডিস্টেন্স। আর এখান থেকে রয়েছে দমদম রোডটা, দমদম রোড এখান থেকে 300 থেকে 400 মিটার ডিস্টেন্স। এক পাশেই দুটো তিনটে দুর্গাপূজাও হয় এই ফ্ল্যাটের থেকে 2-4টে বিল্ডিং এদিক ওদিকে, এবং খুব একটা ভালো সিটির ভিতরে। দমদম এমনিতেই কলকাতার প্রাণকেন্দ্র, কেননা এখান থেকে আপনি সব সুবিধা পাবেন, ট্রেন, মেট্রো, বাস, অটো, ফ্লাইট সবই পেয়ে যাচ্ছেন এই দমদম থেকেই। একমাত্র এই সুবিধা রয়েছে, সাউথ কলকাতার থেকে নর্থ কলকাতায় অনেক সুবিধা চলাফেরা করে, আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত এই ফ্ল্যাটটা দেখালাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।